জনপ্রিয়তার শীর্ষে উঠেও কেন এতটা একাকিত্ব ভোগ করতে হয়েছে মিঠুনকে? ফাঁস করলেন নিজেই মিঠুন চক্রবর্তী, দাদা অফ বলিউড। আজ এভাবেই তাকে চেনেন সকলে। কিন্তু 8 কিংবা 9 দশকে ডিস্কো ডান্সার মুভি বলিউডে কাঁপন ধরালেও খুব একাকিত্ব বোধ করতেন মিঠুন কেন, নিজেই ফাঁস করলেন সে কথা। একসময় মিঠুন চক্রবর্তীকে বলা হতো হটেস্ট স্টার অফ ইন্ডিয়া, অর্থাৎ ভারতের উষ্ণতম তারকা। লোকে ভাবত গ্ল্যামার, চাকচিক্য, সেলেব যুব মানুষটার ধারে কাছে না যাওয়াই ভালো। বিশাল উচ্চতায় পৌঁছে গিয়েছেন তিনি। সেই সময় কেমন কাটত সুপারস্টার মিঠুন চক্রবর্তীর রোজকার জীবন? অভিনেতার কথায়, যখন দেশের পয়লা নম্বর তারকা হয়ে উঠেছিলাম ভাবতাম, হ্যাঁ ঈশ্বর, কি একা লাগছে নিজেকে। সত্যি ভীষণ একাকি কাটিয়েছি সে বছরগুলো, কেউ আশেপাশে ধারে কাছে নেই। সবাই বলতো দাদার কাছ থেকে দূরে থাকো, ও অনেক উঁচুতে পৌঁছে গিয়েছে। এমনকি বন্ধুরাও তখন আমার থেকে দূরত্ব তৈরি করে নিল। খুব অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছিল আমার চারদিকে। রোজ সকালে ঘুম থেকে উঠতাম, শুটে যেতাম, আবার বাড়ি ফিরে এসে সেই একা একা কাটাতে হতো। জনপ্রিয়তার শীর্ষে উঠেও এতটা একাকিত্ব ভোগ করতে হয়েছে। গত কয়েক দশক ধরে কিভাবে নিজের জায়গা ধরে রেখেছেন মিঠুন, সে প্রসঙ্গে ডিস্কো ডান্সার এর সাফ উত্তর, সময়ের সঙ্গে নিজেকে বদলেছি আর দক্ষতার উপর শান দিয়েছি। নিজস্ব ট্যালেন্ট থাকলে আর একজন প্রকৃত ভালো মানুষ হলে কেউ উন্নতি ঠেকাতে পারবে না। বিশেষ করে ইন্ডাস্ট্রিতে বেঁচে থাকতে হলে ট্যালেন্টের প্রয়োজন। শুধু একজনেরই দক্ষতাই পারে তাকে এগিয়ে নিয়ে যেতে। তবে হ্যাঁ, ভালো মানুষ হওয়াটাও জরুরি। পাশাপাশি মনের দিক থেকে ভালো না হলে মুহূর্তের মধ্যে সুপারস্টারডম মাটিতে মিশে যাবে। প্রত্যেককে কর্মফল ভোগ করতে হয়। নিয়তি সঠিক সময়ের জন্য অপেক্ষা করে, কেউ তার থেকে পালাতে পারে না। মিঠুন চক্রবর্তী ফিল্মি ক্যারিয়ারের শুরুটা করেছিলেন 1976 সালে। বাঙালি পরিচালক মৃণাল সেনের হাত ধরে মৃগয়া ছবির সুবাদে অভিনয় জীবনে অভিষেক ঘটে মিঠুন চক্রবর্তীর। তবে হিন্দি ফিল্ম ইন্ডাস্ট্রিতে নিজেকে প্রতিষ্ঠা করতে বেজায় বেগ পেতে হয়েছিল অভিনেতাকে। মিঠুনের চেহারা এমনকি গায়ের রং নিয়েও কটাক্ষ করতে ছাড়েনি বলিউডের ছবি নির্মাতারা। কাজ চাইতে গেলেই চপাটে মিঠুনের মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিলেন অনেকে। বলেছিলেন, আয়নায় নিজের মুখ দেখেছ? কোনো দিক থেকে হিরোসুলভ ব্যাপার আছে তোমার চেহারায়? দাঁতে দাঁত চেপে আজ তিনি বলিউডের দাদা। সম্প্রতি মুক্তি পেল তার অভিনীত প্রথম ওয়েব সিরিজ বেস্ট সেলার। মার্চে রিলিজ হলো সম্পূর্ণ ইন্ডিয়া কাঁপানো মিঠুনের মুভি দি কাশ্মীর ফাইলস। এই মুভির মাধ্যমে তিনি আবারও প্রমাণ করে দিলেন যে তিনি সব সময়ের জন্যই বলিউডের দাদা হয়ে বেঁচে রইবেন। তো বন্ধুরা, মিঠুন চক্রবর্তীর অভিনয় আপনাদের কাছে কেমন লাগে তা আমাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর সেলিব্রিটিদের জীবনের অজানা গল্প নিয়মিত জানতে এক্ষুনি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।